আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফিরোজ তোহা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঈদ উল আজহা উপলক্ষে আজ থেকে ট্রেনে ঈদ যাত্রা শুরু, বিভিন্ন রুটে চলছে 10 জোড়া স্পেশাল ট্রেন, বাড়ি ফেরা স্বস্তিদায়ক করতে নানা পদক্ষেপ। ভারত থেকে গরু না আসায় এবার লাভের আশা মেহেরপুরের খামারিদের, দালালদের দৌরাত্ম্য থেকে বাঁচতে অনলাইনে পশু বেচা কেনার উদ্যোগ। লক্ষ্মীপুরে নিয়ম নীতির তোয়াক্কা না করে খোলা ট্রাকে বহন করা হচ্ছে বালু, দূষণে নানা রোগে আক্রান্ত হচ্ছে শহরবাসী, নির্বিকার স্থানীয় প্রশাসন। এবং তীব্র গরম, অনাবৃষ্টি ও বৈরি আবহাওয়ায় পোকার আক্রমণে এবার যশোরে আমের চরম ফলন বিপর্যয়, বিপুল লোকসানের আশঙ্কা চাষীদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে ট্রেনের ঈদ যাত্রা। রাজধানীর কমলাপুর স্টেশন থেকে সকালে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে বেশ কয়েকটি ট্রেন। এবারও ঈদে ট্রেনে বাড়ি ফেরার স্বস্তিদায়ক করতে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। টিকিটের ভোগান্তি এড়াতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। টিকিট কালোবাজারে এড়াতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। টিকিট ছাড়া কেউ যেন স্টেশনে ঢুকতে না পারে সেজন্য দেওয়া হয়েছে বাঁশের বেড়া। এছাড়া আজ থেকে বিভিন্ন রুটে চলছে 10 জোড়া ঈদ স্পেশাল ট্রেন। শিডিউল বিপর্যয় এড়াতে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী ট্রেন বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে না। ভারত থেকে গরু না আসায় এবার লাভের আশা করছেন মেহেরপুরের খামারিরা, তবে গোখাদ্যের দাম বৃদ্ধি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে হতাশ এখানকার খামারিরা। যদিও মধ্যস্বত্বভোগীদের হাত থেকে খামারিদের রক্ষায় অনলাইনে পশু বেচাকেনার উদ্যোগ নিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। মেহেরপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মেহেরপুরের শালিকা গ্রামের গরুর খামারি জিল্লুর রহমান কোরবানির ঈদকে সামনে রেখে 30টি গরু পালন করেছেন তিনি। বাজারে ভালো দাম পাওয়ায় ইতোমধ্যে 20টি গরু বিক্রি হয়ে গেছে, বাড়তি লাভের আশায় রেখে দিয়েছেন বাকি 10টি। শুধু জিল্লুর নয়, বাজার ভালো থাকে বেশিরভাগ গরু বিক্রি করে দিয়েছেন অনেক খামারি। এবার ঈদে বড় গরু নয়, মাঝারি গরু চাহিদা বেশি বলে জানান তারা। খামারিদের দাবি, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরু লালন পালন করেছেন তারা। কিছু গরু বিক্রি হয়ে গেছে, আরও কিছু বিক্রি করার মতন আছে। তো এখন বাজার মোটামুটি যে অবস্থানে আছে সহনশীল পর্যায়ে আছে, কিন্তু ঢাকার মার্কেটটা 2-3 দিনের ভিতরে কি অবস্থা দাঁড়াবে, মানে বেচা কেনা ঈদের আগে কি অবস্থা দাঁড়াবে সেটা নির্ভর করবে মার্কেটের উপর। এবার অবৈধ পথে ভারত থেকে গরু না আসায় খুশি ছোট বড় খামারি ও ব্যবসায়ীরা। তারা বলছেন, দেশীয় গরু দিয়েই কোরবানির চাহিদা মেটানো সম্ভব। ইন্ডিয়ান গরু ঢুকলে তো আমার খামারের শেষ। কানজাক আল্লাহ রহমত, এবং আমাদের দেশে সরকারের একটা ভালো উদ্যোগ খামারিদের উদ্ভৃত করে রাখার জন্য। বাজার এখন পর্যন্ত ভালো গরু, যদি ইন্ডিয়া থেকে গরু না ঢোকে খামারিদের গরু বেচতে কোনো অসুবিধা হবে না। অবৈধ পথে পার্শ্ববর্তী দেশ থেকে যাতে গরু না আসে সে বিষয়ে তৎপর প্রাণী সম্পদ অধিদপ্তর। কোরবানির চাহিদা অনেকাংশে মেহেরপুর থেকেই সরবরাহ করা হয়, এই জন্য খামারিদের চাহিদা থেকে যেন ভারত থেকে কোনো গরু না আসে, এই জন্য প্রশাসনের সহায়তায় নিশ্চিত নিরাপত্তার মাধ্যমে ভারত থেকে গরু আসা বন্ধ করা হয়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে এবার মেহেরপুরে প্রায় 60,000 গরু লালন পালন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। লক্ষ্মীপুরে নিয়ম নীতির তোয়াক্কা না করে খোলা ট্রাকে বালু পরিবহন করা হচ্ছে, এতে ধুলোবালুর দূষণে অতিষ্ঠ শহরবাসী, আক্রান্ত হচ্ছে নানা রোগে, প্রশাসনের কথা মানছেন না চালকরা। ঢাকা রায়পুর মহাসড়ক সহ লক্ষ্মীপুরের আঞ্চলিক সড়কগুলোতে এভাবেই খোলা ট্রাকে বহন করা হচ্ছে বালু। অতিরিক্ত বহন করায় শহরের যেখানে সেখানে পড়ছে বালু, বাতাসে বালুকণায় শহর জুড়ে বিরাজ করছে অন্ধকার, ধুলিকণা বাতাসে মিশে হচ্ছে বায়ু দূষণ। ফলে সড়ক দিয়ে চলাচলকারী মোটরসাইকেল আরোহী, শিক্ষার্থী, যানবাহনের যাত্রী ও পথচারীদের চরম দুর্ভোগ হচ্ছে। দীর্ঘদিনের এই সমস্যায় অতিষ্ঠ শহরবাসী। আমাদের সমস্যা হয়, আমরা অসুস্থ হয়ে পড়ি, এবং দেখা গেল যে গাড়ি চালানোর সময় অনেকের দুর্ঘটনার আশঙ্কা থাকে অনেক বেশি। অতিরিক্ত বালু উড়ে, এত পরিমাণ বালু এখানে, মানুষ এই রাস্তা ব্যবহার করতে পারে না। এটা মানুষের জীবনযাত্রার মান অনেকভাবে
দূষিত হয়ে যাচ্ছে। আমি চাই অতি দ্রুত প্রশাসনের একটা ব্যবস্থা নেবে। বায়ু দূষণে অনেকেই অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, এতে চরম ক্ষুব্ধ শহরবাসী। তিন শ্রেণী পেশার লোকের সমস্যা, এক হচ্ছে শিশু, আর হচ্ছে মধ্যবয়স্ক, আর হচ্ছে গিয়ে যারা বৃদ্ধ। শিশুদের ক্ষেত্রে নর্মালি হচ্ছে নিউমোনিয়া বা ফুসফুসের ইনফেকশন, জ্বর, গায়ে ব্যথা, এই জাতীয় ইনফেকশনগুলো হয় বা সংক্রমণগুলো হয়। মজু চৌধুরীর ঘাট থেকে ড্রামটাকে এসব বালু যাচ্ছে মহাসড়ক দিয়ে নোয়াখালী, ফেনী এবং কুমিল্লাতেও। দিনরাত বেপরোয়া গতিতে চলাচলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ভারী যানবাহন চলাচলে নষ্ট হচ্ছে সড়ক মহাসড়কগুলো। পুরো শহর ধুলায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে। আমাদের স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তারা অসুস্থ হচ্ছে। তা আমরা এই বিষয়ে আমাদের পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের কাছে আগেও ওনাদের নজরে এনেছি এবং আমরা আহ্বান করব যেন ওনারা ট্রাফিকিং ব্যবস্থাটা আরও জোরদার যদি করে তাহলে আমরা পৌরবাসী অন্তত বালুর অত্যাচার থেকে মুক্ত পাব। সড়ক জুড়ে সৃষ্টি হচ্ছে ছোট বড় অসংখ্য খানাখন্দ, রাস্তার আশেপাশে বিঘ্ন ঘটছে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রম। এ বিষয়ে স্থানীয় প্রশাসনও নির্বিকার বলে অভিযোগ এলাকাবাসীর। বাতাসে বাইর লগে, গায়ের বাইর লগে সব নাকে মুখে ঢুকে সমস্ত মাল হরি যায়। ট্রাফিক পুলিশের কথাও মানছেন না চালকরা। 5-7 দিন বা 10 দিন আগে যে গাড়িটা মামলা দিয়েছে তাদেরকে আটকে রেখে আবার ত্রিপল কিনতে বাধ্য করেছে। ত্রিপল তারা বাজার থেকে ত্রিপল নিয়ে আসছে, ত্রিপল লাগানোর পরে আমরা গাড়িগুলো অবমুক্ত করেছি। এভাবেই মোটামুটি আমাদের কার্যক্রম চলছে। পৌরবাসীকে এই অত্যাচার থেকে মুক্তি দিতে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। তীব্র গরম, অনাবৃষ্টি ও বৈরী আবহাওয়ায় পোকার আক্রমণে এবছর যশোরে আমের ফলন বিপর্যয় হয়েছে। ফলে আম বিক্রি করে লাভের আশা দেখছেন না চাষিরা। তবে কৃষি বিভাগ বলছে আম কম হলেও দাম বেশি হয়, কৃষকরা তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। যশোর থেকে তামান্না ফারজানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরো জানাচ্ছেন তামান্না জেনিফার। যশোরের মাটি ও আবহাওয়া আম চাষের জন্য উপযুক্ত, ফলে প্রতি বছরই এখানে আমের ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যায়। কিন্তু এবার তীব্র গরমে সেচ বেশি দেয়া লেগেছে, গাছে পোকার আক্রমণও হয়েছে বেশি, এজন্য হয়েছে কীটনাশকের ব্যবহারও। ফলে আম উৎপাদনে এবছর চাষিদের খরচ অন্যান্য বারের তুলনায় অনেক। শুধু তাই নয়, আমগুলি আকারেও ছোট। গরমে অত্যন্ত আম ঝরেছে, অত্যন্ত আম ঝরেছে, অত্যন্ত পরিমাণে ওষুধ লেগেছে। গরমে আমাদের আম অনেক আম নষ্ট হয়ে গেছে। ব্যবসায়িক দিক থেকে এবার আমরা অনেক ক্ষতিগ্রস্ত। যে আম আছে এই বাগানের যে খরচ, সেই খরচ উঠায় নিয়ে আসা কষ্ট। যশোর জেলায় সাধারণত হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি ও বাড়ির চার জাতের আমের উৎপাদন হয়। মুকুল আসার পরপরই সুষম সার ব্যবহার, নিরাপদ বালাই ব্যবস্থাপনা ও পোস্ট হারভেস্ট কমানোর প্রযুক্তি নিয়ে কৃষি বিভাগ থেকে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যারা কমার্শিয়ালি চাষ করছে তারা খুব ভালোভাবে ম্যানেজমেন্ট করেছে এবং তাদের ফলনও ভালো। আমরা আশাবাদী যে ফলন কম আসলেও যে আমাদের যে দাম, দামে পুষিয়ে যাবে। এই যে পোড়া আম বা ঝরা আম, বিশেষ করে কাঁচা আমের মার্কেট ভালো থাকার কারণে কিছু আম ঝরে গেলেও আমার কৃষক সার্বিকভাবে কোনো ক্ষতিগ্রস্ত হবে না। এবছর 3,450 হেক্টর জমিতে আম চাষ হয়েছে, উৎপাদন হয়েছে প্রায় 52,440 টন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে বিকাশ ঈদ কেনাকাটা। ক্রেতাদের ঈদ কেনাকাটায় আকর্ষণীয় অফার দিচ্ছে বিকাশ। নির্দিষ্ট পরিমাণ কেনাকাটায় নির্দিষ্ট আউটলেটগুলোতে এই সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। বিকাশ ঈদ বাজার নিয়ে ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। ঈদ মানে খুশি আর আনন্দ, সারাদিন ঘোরাঘুরি আর হৈহুল্লোড়, আর সাথে যদি থাকে নতুন পাহাড়ি পোশাক তখন বাড়তি আনন্দ থাকে খুশির দিনটিকে ঘিরে। ঈদকে সামনে রেখে কেনাকাটা শুরু হয়েছে রাজধানীর শপিং মলগুলোতে। এরই মধ্যে হালের বিভিন্ন পোশাকের সমাহার নিয়ে এসেছে ভিক্টর লাইফস্টাইল। রয়েছে পোলো টি শার্ট, শার্ট, কুর্তা সহ পুরুষদের পছন্দের সব পোশাক। ভিক্টর লাইফস্টাইলে পাওয়া যাচ্ছে পুরুষদের জন্য অনেক কিছু, জিন্স প্যান্ট আছে, ক্যাজুয়াল শার্ট আছে, পাঞ্জাবি আছে,
কাবলি আছে, পোলো আছে, ফরেন সবকিছু ফরেন, আমাদের নিজস্ব অনেক প্রোডাক্ট আছে। এখানে বিকাশে কেনাকাটার পরে যদি কোনো কাস্টমার পেমেন্ট করে তাহলে 10% ডিসকাউন্ট পাবে। এবারের ঈদে বিভিন্ন অফার দিচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশ। ভিক্টর লাইফস্টাইলের যে কোনো আউটলেটে কেনাকাটায় বিকাশ পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন 10% ক্যাশব্যাক। ঐশী গোস্বামী, প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছিনতাই করতে এসে বিশ্ববিদ্যালয়ের মাওলানা ফাসানি হলের এক কর্মচারীর সন্তান সহ তিনজনকে আটক করা হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হল থেকে ছাত্র শিক্ষক কেন্দ্রের সংযোগ সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা নিরাপত্তা শাখাকে জানালে বিজ্ঞান কারখানার সামনের সড়ক থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন পার্শ্ববর্তী গেরু এলাকার রিকশাচালক আরিফুল ইসলাম হৃদয়, একই এলাকার তানফির এবং কলাবাগান এলাকার আদনান। তাদের মধ্যে আরিফুল ইসলাম হৃদয়ের বাবা তৌকির আহমেদও রিকশাচালক, তানফির ডেইরি ফার্ম স্কুলে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করে, তার বাবার নাম ওমর ফারুক। অন্যদিকে আদনানের বাবা আবুল বাশার, তিনি বিশ্ববিদ্যালয়ের মাওলানা ফাসানি হলের ক্লিনার হিসেবে কর্মরত আছেন। এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের খবর। অবশেষে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল পাকিস্তান। টানা দুই হারের পর এই জয়ে সুপার এইটে আশা ক্ষীণভাবে বেঁচে রইল বাবর আজমের দলের। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে কানাডাকে 7 উইকেটে হারিয়েছে তারা। 107 রানের টার্গেটে নেমে দলের বিশ্বানী সাইম আয়ুবের উইকেট হারায় পাকিস্তান। এরপর রেজওয়ানের সাথে 63 রানের জুটি গড়ে দলকে জয়ের পথে নিয়ে যান অধিনায়ক বাবর আজম। 63 রান করে আউট হন বাবর, তবে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন 53 রানে অপরাজিত থাকা রেজওয়ান। 3 উইকেট 107 রান তুলে 15 বল হাতে রেখে জয় নিশ্চিত করে পাকিস্তান। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে অ্যারন জনসনের 52 রানে ভর করে 7 উইকেটে 106 রান সংগ্রহ করে কানাডা। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আমির ও হারিস রউফ 2টি করে উইকেট তুলে নেন। এবারে পার্টেক্স খেলার খবর। টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপের বাকি 2 ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপে টাইগারদের প্রথম 2 ম্যাচ ছিল যুক্তরাষ্ট্রে, আর পরের 2 ম্যাচ হবে সেন্ট ভিনসেন্টে। আগামীকাল নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা। 17 জুন নাজমুল হোসেন শান্তর দলের প্রতিপক্ষ নেপাল। সেন্ট ভিনসেন্টে পৌঁছার পর বাংলাদেশ ক্রিকেট দলকে ক্যারিবিয়ান কায়দায় বরণ করে নেওয়া হয়। শেষ করার আগে বিআরবিকে বলছ সংবাদ শিরোনাম আরেকবার। ঈদ উল আজহা উপলক্ষে আজ থেকে ট্রেনে ঈদ যাত্রা শুরু। বিভিন্ন রুটে চলছে 10 জোড়া স্পেশাল ট্রেন। বাড়ি ফেরা স্বস্তিদায়ক করতে নানা পদক্ষেপ। ভারত থেকে গরু না আসা, এবার লাভের আশা মেহেরপুরের খামারিদের। দালালদের দৌরাত্ম্য থেকে বাঁচতে অনলাইনে পশু বেচাকেনার উদ্যোগ। লক্ষ্মীপুরে নিয়ম নীতির তোয়াক্কা না করে খোলা ট্রাকে বহন করা হচ্ছে বালু। দূষণে নানা রোগে আক্রান্ত হচ্ছে শহরবাসী, নির্বিকার স্থানীয় প্রশাসন। এবং তীব্র গরম, অনাবৃষ্টি ও বৈরি আবহাওয়ায় পোকার আক্রমণে এবার যশোরে আমের চলম ফলন বিপর্যয়। বিপুল লোকসানের আশঙ্কা চাষিদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube.com/ এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।